আমরা শিখব চেন স্টিচ উইথ বুলিয়ান নট। বুলিয়ান নটের সাথে চেন স্টিচ, এটার জন্য আমি প্রথমে একটা লাইন টেনে নিয়েছি, তারপর এইরকম এই জায়গায় চোঁচটাকে ওঠালাম। তারপর প্রথমে করব বুলিয়ান নট, এইখান থেকে উঠিয়ে এই জায়গাতে ঢুকিয়ে তারপরে এটাকে পাক দেব। মোটামুটি এটা পাক দিয়া এইটা কম ভেতরটা ভর্তি হওয়ার জন্য যতটা লাগবে সেই অনুপাতে পাক দিতে হবে। আমি এখানে 6 বার পাক দিলাম। তারপর এটা হাতে করে একটু ঠিক করে নিতে হবে, দিয়ে তারপর এখানে আবার চুঁচটাকে এখানে ঢুকিয়ে দিলাম। তারপর আবার এর একটু নিচে মোটামুটি এটা যতটা দূরে আছে সেরকম একই সাইজে মোটামুটি নিয়ে আন্দাজ মতো এটার ভেতর থেকে আমি এইভাবে চুঁচটাকে পার করে দিলাম, দিয়ে আবার এটাকে এইখানে ঢুকিয়ে দিলাম। এটা একটা চেন হয়ে গেল। তারপর আবার এবারে চুঁচটাকে আমি ঠিক এর মধ্যেখানে এইখানে ওঠাবো, এর ভেতরে। এখান থেকে ওঠানোর পর আবার আমি এটাকে এইখান থেকে ওই একই জায়গায় চুঁচটাকে ওঠাবো, তারপর আবার এটাকে আবার পাক দেব। এইখানে এটা মেকআপ করার জন্য যতটা লাগবে সেই অনুপাতে বুঝে পাক দিতে হবে। 4 বারও হতে পারে, 5 বারও হতে পারে, 6 বারও, যেমন লাগবে সেই অনুপাতে পাক দিতে হবে। আবার এটাকে এখানে ঢুকিয়ে দিলাম। আবার একটু দূরে আবার একটা চেন বানাবো। এবারে এটার ভেতর থেকে এই যে চুঁচটা পার করছি, দিয়ে আবার এই একই জায়গায় এনে চুঁচটা ঢুকিয়ে দিলাম। এবার আমি চুঁচটা ওঠাবো, এর ভেতরে চেনটার মধ্যে চুঁচটাকে ঢোকাচ্ছি। তারপর আবার আমি একটু দূর থেকে এত দূরে আবার এইখানে যেখানে ঢুকিয়েছি চুঁচটা উঠিয়েছি সেই একই জায়গায় চুঁচটা আবার ওঠাচ্ছি। ওঠানোর পর এইখানে আবার পাক দিচ্ছি। আমি এখানে 6 বার করে পাক দিচ্ছি, কিন্তু যেখানে যেমন ডিস্টেন্স থাকবে সেই অনুপাতে পাকটা দিতে হবে, ওটা নিজেকে বুঝে দিতে হবে। আবার এর ভেতর দিক দিয়ে চুঁচটাকে পার করছি। এটা যদি অসুবিধা হয় এখানে ঢোকানোর সময় প্রথমে এটা ভাগ করে রাখতে হবে। ভাগ করে রাখার পর এখানে চুঁচটা ঢুকিয়ে নেওয়ার পর এটাকে এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর টেনে দিলে এটা আর অসুবিধা হবে না। তারপর আবার এইখান থেকে ওই ভেতরেই ঢোকাতে হবে। এইখান থেকে ডাইরেক্ট এইভাবেও করা যায়। এখানে করার পর সোজা এইখানে ভেতরে একদম উঠিয়ে নিলাম, তাহলে সুবিধা হবে। এবার এইখান থেকে আবার ভেতরে ঢুকিয়ে আবার নাটলাম। এইভাবেই আমি পুরোটা করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। এটা হাতে করে টেনে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে এটা সুন্দর হয়ে যাবে। দ্বিতীয়বার যখন এটা করব তখন ডাইরেক্ট আমি এখান একবারের ভেতরেই উঠিয়ে নেব, তারপর আবার এখান থেকে উঠিয়ে এইভাবেই আমি পুরোটা কমপ্লিট করে নিচ্ছি।